ঢাকার অন্যতম আকর্ষণ হয়ে ওঠা হাতির ঝিলের নকশার আদলে নির্মিত হবে বগুড়ার ফতেহালি সেতু। কেবল করতোয়ার দুপাড়ের মানুষ নয়, দর্শনীয় একটি স্থাপনার আশায় বুক বেঁধেছে জেলার মানুষ। ঝুঁকিপূর্ণ ঘোষণার প্রায় চার বছর পর 2023 সালের মে মাসে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে কাজে কোনো গাফিলতি করা হয়নি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। যেভাবে ধীরগতিতে কাজ চলতেছে তাতে মনে হয় না যে বর্ষাকাল আসতেছে শেষ হবে, আমরা চাই যেন তাড়াতাড়ি শেষ হয়। টোটাল ব্রিজের কাজ কমপ্লিট করতে এবছর লাগবে, এবছরের মধ্যেই শেষ হয়ে যাবে। জায়গার অভাবে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। কয়েক লাখ লোক চলাচলের চাপ কতক্ষণ সইতে পারবে নড়বড়ে এই বাঁশের সাঁকো, তা নিয়েও শঙ্কিত পূর্ব বগুড়ার বাসিন্দারা। আপনি এই জায়গায় জায়গায় এতখানি করে ভেঙে ভেঙে গেছে, দুটো মহিলা সকালবেলা পাও ঢুকে যায় এই জায়গায়, পাও আপনার ছিলে গেছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 69 মিটার দীর্ঘ সেতুর কাজ আটকে ছিল বলে জানায় সড়ক বিভাগ। কিছুটা সময় আমরা বৃদ্ধি করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ভাবছি যে এই জুনের 2024 সালের মধ্যেই যেন আমরা নির্মাণ কাজ সমাপ্ত করতে পারি। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে শহরের চেলোপাড়া এলাকায় নির্মিত হচ্ছে শহরের সঙ্গে তিন উপজেলার এই সংযোগ সেতু। এছাড়াও ভূমি অধিগ্রহণে প্রায় 18 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে সরকারকে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।